সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় সপ্তাহ ঘুরে আবার আমরা তোমাদের মানুষ কবিতার শেষ অংশ নিয়ে হাজির হয়েছি। তবে আমরা আজকে আশা কবিতাটাও পড়াতে চাচ্ছি, সুতরাং একটু দ্রুত যেতে চাই, তোমরা একটু মনোযোগী থাকবে। তো আমরা যে শেষ প্যারাতে এসেছি এক মানুষ কবিতার শেষ অংশটা আর কি, সেখানে আমি বলতে চেয়েছিলাম নজরুল ইসলাম তার যে কবিতার বৈশিষ্ট্য, যে তিনি যে প্রতিবাদী কবি, সেই প্রতিবাদী কিন্তু চতুর্থ প্যারার মধ্যে উঠে এসেছে মানুষ কবিতার। তোমরা একটা বিষয় এখানে একটু হয়তো কনফিউশন তৈরি হতে পারে, সেই জায়গাটা আমি একটু বলে দেবো এখন, তোমরা খুবই মনোযোগ দিয়ে শুনতে থাকো। যেমন দেখো, তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরত লাগাইছে তার সকল দুয়ারে চাবি, কোথা চেঙ্গিস গজনী মাহমুদ কোথায় কালা পাহাড়, ভেঙে ফেলো ওই ভজনালয়ে যত তালা দেওয়া দ্বার। বলছে কোথা চেঙ্গিস গজনী মাহমুদ কিংবা কালা পাহাড়, এ তিনজন ব্যক্তি কিন্তু আসলে তিনজন ব্যক্তি কিন্তু নেতিবাচক চরিত্র, ইতিহাসের নেতিবাচক চরিত্র, কিন্তু পরিস্থিতির কারণে মোল্লা বা পুরোহিতদের এই স্বার্থপরতা থেকে মসজিদ মন্দিরকে রক্ষা করার জন্য তিনি আমাদেরকে তাদের মতো দুঃসাহসী হয়ে উঠতে বলেছেন। ওনারা তো আর ফিরে আসবে না, এই জন্য উনি বলছেন যে তাদের মতো দুঃসাহসী হয়ে ফিরে আসতে বলেছেন, তাদের মতো দুঃসাহসী হয়ে ফিরে আসতে বলেছেন। এই জন্য দেখো, খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা, সব দ্বার এর খোলা রবে তাল চালা হাতুরি শাবল চালা। এভাবে কিন্তু টোটাল কবিতাটার যে অংশটা লাস্ট প্যারা সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আমরা এটার একটা মূল ভাব তৈরি করার চেষ্টা করেছি। দেখো এখন দেখো, মসজিদ বা মন্দিরে মানুষের অধিকার বঞ্চিত হতে দেখে মানুষের এখন বিশ্বাস উপাসনালয় গুলো এখন আর সৃষ্টিকর্তার ঘর নেই, ধার্মিকের লেবাস পরিহিত ভণ্ড মোল্লা পুরোহিতদের দখলে, স্কেলটা কোথায়? তাই তো মসজিদ মন্দিরে এহেন হৃদয়হীন কাজ দেখা যায়, যারা পবিত্র উপাসনালয় গুলো নিজেদের স্বার্থে ব্যবহার করে। কবি তাদেরকে উৎখাত করতে আমাদেরকে চেঙ্গিস খান গজনী মাহমুদ কিংবা কালা পাহাড়ের মতো দুঃসাহসী ও পরাক্রমশালী হয়ে উঠতে বলেছেন। স্বার্থপর বদধর্মীদের উৎখাত করতে পারলে উপাসনালয়গুলো হয়ে উঠবে সাধারণের, সৃষ্টিকর্তাকে দোহাই দিয়ে উপাসনালয়গুলোতে যারা কেবল নিজের স্বার্থের চিন্তা করে হৃদয়হীন কাজ করে কবি তাদেরকে ভণ্ড ধার্মিক বলতে চেয়েছেন, এরকম একটা বক্তব্য দেখো এখানে তুলে ধরেছি আমরা। যে যে কথাটার তোমরা মনে হয় সবাই বুঝতে পারছো, যে এখানে যেহেতু নজরুল ইসলাম প্রতিবাদী কবি, তার লেখায় প্রতিবাদ উঠে আসে, সুতরাং তিনি এই মসজিদ মন্দির থেকে স্বার্থপর লোকদেরকে উৎখাত করার জন্য আমাদেরকে ওই চেঙ্গিস খান গজনী মাহমুদ বা কালা পাহাড়ের মতো দুঃসাহসী হয়ে উঠতে বলেছেন, এরকম একটা বিষয় ছিল এখানে। এরপরে দেখো আমরা কতগুলো যেসব বিষয়গুলো একটু তোমাদের জানা দরকার, যেমন আমরা এটাকে সবসময় বলে রাখি যে বিশেষ কিছু জানা যেটা বইয়ের মধ্যে অতটা সুন্দরভাবে উপস্থাপন করা নেই, সেই জায়গাগুলো এখন আমি তোমাদেরকে একটু দেখাতে চাচ্ছি খুব দ্রুত। তোমরা দেখতে থাকো যে বিশেষ কিছু জানার মধ্যে গজনী মাহমুদ সম্পর্কে আমরা বলতে চেয়েছি। গজনী মাহমুদ আসলে সুলতান মাহমুদ বা মাহমুদ জাবলি নামে তিনি পরিচিত ইতিহাসে, যিনি গজনবী সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক ছিলেন। নিজ শাসন আমলে তিনি 17 বার ভারত আক্রমণ করেন, 17 বার ভারত আক্রমণ করেন কিন্তু ভারত অধিকার করার জন্য না, ভারত দখল করার জন্য না, বরং 17 বার আক্রমণ করেছেন ভারতের ধনসম্পদ লুট করার জন্য। এবং অনেকে এটা ভুল বোঝে যে ভারত আক্রমণ করে ভারতকে তিনি অধিকার করতে চেয়েছিলেন, ব্যাপারটা ওরকম না। একজন সামরিক শাসক হিসেবে তিনি অমর হলেও জ্ঞান বিজ্ঞান বা সাহিত্যের পৃষ্ঠপোষকতা ইতিহাসে তাকে মহৎ করেছে, তার বিরুদ্ধে পরধর্ম সম্পর্কে অসহিষ্ণুতার অভিযোগ থাকে প্রচার করেননি, চরিত্রের ভিন্নতা থাকলেও তিনি কিন্তু একজন সাহসী বীর হিসেবেই পরিচিত। এরকম একজন ব্যক্তি হচ্ছে তোমার গজনী মাহমুদ গেল। এরপরে দেখো চেঙ্গিস খান, চেঙ্গিস খান সম্পর্কে তোমরা জানো যে পৃথিবীর ইতিহাসে অন্যতম অপরাজিত জেনারেল, তিনি মঙ্গোলিয়ায় তার জন্ম হয়েছিল,
এবং তার প্রকৃত নাম হচ্ছে তেমোজিন, যিনি এককভাবে পৃথিবীতে সবচেয়ে বেশি অঞ্চল যেমন জয় করেছিলেন তেমনি 4 কোটি নিরপরাধ মানুষের মৃত্যুর জন্য তাকে দায়ী করা হয়। তার 4 কোটি মানুষকে তিনি হত্যা করেছিলেন, যার রাজ্য জয় করার পদ্ধতি ছিল ভয়াবহ রকমের বিভৎস। সেজন্য পৃথিবীর ইতিহাসে তিনি কিন্তু ধ্বংস রক্তপাত এক ভয়াল প্রতিশব্দ। তবে তার উত্থানে পৃথিবীর চেহারা পাল্টে গিয়েছিল বলে মঙ্গোলীয়দের কাছে, অর্থাৎ তার তিনি যে জাত ধর্মের মানুষ তাদের কাছে কিন্তু তিনি অনুপ্রেরণার নাম। তো দেখো এখানে পরে একটা চরিত্র আমরা দেখো দেখাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে তোমরা সবাই জানো যে কালা পাহাড়। তিনি কিন্তু আবার হিন্দু যেসব কি বলি মন্দিরের প্রতিমা সেগুলোকে কিন্তু তিনি ধ্বংস করেছিলেন। তো এখানে কবি আসলে দেখাতে চেয়েছেন একজনকে যে যিনি মুসলিমদেরকে হত্যা করেছেন, আর একজনকে তিনি দেখাতে চেয়েছেন যে তিনি মন্দিরের প্রতিমা ধ্বংস করেছেন। তো এর কারণটা আমি একটু পরে বলছি, যার নাম হচ্ছে রাজীব লোচন রায়, যিনি হিন্দু ধর্মে ছিলেন প্রথমে, পরে তিনি ইসলাম ধর্মে গ্রহণ করে তার নাম হয় মোহাম্মদ ফার মল্লিক। তার বাড়ি ছিল অধুনা বাংলাদেশের রাজশাহীর বীর জওয়ান গ্রামে। তিনি ছিলেন এক দুর্ধর্ষ সেনাপতি। তবে মুসলিম একজন মহিলাকে যখন তিনি বিয়ে করেন তখন সমাজের সমাজপতিরা তাকে ধর্মচ্যুত এবং সমাজচ্যুত করেন। তবে তিনি কিন্তু তার সমাজে ফিরে যাওয়ার জন্য বারবার কিন্তু তাদের ধর্মগুরু এবং অন্যান্যদের কাছে এটা সমাধান চেয়েছিলেন যে আমি মুসলিম নারীকে বিয়ে করেও কিভাবে আমি আমার সমাজে থাকতে পারি। কিন্তু ধর্মগুরুরা কিন্তু তার এই এই কর্মের প্রায়শ্চিত্তের বিধান দিতে পারেনি বা দিতে অস্বীকৃতি জানায়। এরপর থেকে তিনি যেহেতু তিনি ভেবেছেন যে যে ধর্ম একটা একটা ভুলের সমাধান করতে পারে না, এই গোড়ামি থেকে তিনি কিন্তু ধর্ম বিদ্বেষী হয়ে ওঠেন। আসলে তিনি বিদ্রোহ করেছিলেন কিন্তু ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে, তবে তার বহিঃপ্রকাশ ঘটেছে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। এভাবে কিন্তু আমরা আমাদের যে তিনটা চরিত্র তোমরা এখানে দেখলা, প্রথম চরিত্র হচ্ছে আমরা দেখিয়েছি এখানে গজনী মাহমুদ, পরের চরিত্রটা হচ্ছে চেঙ্গিস খান এবং পরের জন হচ্ছেন কালা পাহাড়। তো তিনজনই কিন্তু আসলে খুবই দুঃসাহসিক মানুষ ছিলেন এবং কবি এখানে এই তিনজনকে উঠে তুলে এনেছেন এই কারণে যে যাতে করে আমরা তাদের মতো হয়ে উঠতে পারি, যাতে করে আমরা তাদের মতো হয়ে উঠতে পারি, তাদের মতো দুঃসাহসিক হয়ে আমরা এই মন্দির মসজিদ থেকে স্বার্থপর মানুষদেরকে তাড়াতে পারি, দূর করতে পারি। সেজন্য কিন্তু তিনি ওনারা ফিরে আসবে না কিন্তু ওনাদের মতো হয়ে উঠতে বলেছেন। যদি আমি বলেছি তিনজন চরিত্রই কিন্তু নেতিবাচক, কিন্তু কবি উপায়ান্তর না পেয়ে যেহেতু এই ধর্মের বাগধার্মিকেরা তারা কিন্তু মানুষের হৃদয় জয় করে আছে, সুতরাং তাদেরকে মসজিদ মন্দির থেকে উৎখাত করা কিন্তু খুব সহজ কথা নয়। সেজন্য কবি নিরুপায় হয়ে এরকম নেতিবাচক চরিত্রকে চরিত্রের মতো আমাদের দুঃসাহসী হয়ে উঠতে বলেছেন। সেজন্য এখানে নেতিবাচক তিনটা চরিত্র তিনজন চরিত্র কিন্তু কবিতায় তিনি তুলে ধরেছেন। তো আমরা কতগুলো অনুধাবন, দুই একটা অনুধাবন বেশি হয়তো আজকে আলোচনা করতে পারবো না, আমরা দুই একটা অনুধাবন আমরা একটু তোমাদেরকে দেখাতে চাচ্ছি। মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান, বলতে আসলে কবি যেটা বোঝাতে চেয়েছেন যে মনোভাবটা উনি এখানে পোষণ করেছেন সেটাই হচ্ছে অনুধাবন আসলে। তো এখানে দেখো আমি অনুধাবনের জ্ঞানটা সেট করেছি কেমনে, জ্ঞানে গুণে বুদ্ধিতে অন্যান্য প্রাণীর চেয়ে, জ্ঞানে বা গুণে বৃদ্ধিতে অন্যান্য প্রাণীর চেয়ে স্বতন্ত্র বা সৃষ্টি সেরা বলে কবি জাতি ধর্ম বা বর্ণ গোত্র এগুলোর ভেদে কিন্তু তিনি মানুষকে সবার উপরে স্থান দিয়েছেন। তো পরেরটা দেখো, ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নাই তুমি, তোমরা অবশ্যই এটা ওই বোঝানোর সময় বুঝে ফেলেছ যে ক্ষুধার্ত প্রতীক পূজারীর অমানবিক ব্যবহারে ব্যতীত হয়ে মনের এই করুণ আক্ষেপ প্রকাশ করেছে। তার যে আক্ষেপ প্রকাশ করেছে, অর্থাৎ এই লাইনের মধ্যে যে আক্ষেপ রয়েছে সে আক্ষেপটাই কিন্তু তোমাকে, এটাই কিন্তু তোমার অনুধাবনের জ্ঞান। তাহলে ক্ষুধার্ত প্রতীক পূজারীর যে অমানবিক ব্যবহার তাতে ব্যতীত হয়ে কিন্তু আমাদের এই যে ক্ষুধার্ত ব্যক্তি কিন্তু তার প্রতি করুণ আক্ষেপ প্রকাশ করেছে, এটাই কিন্তু আসলে উত্তর। তো সহসা বন্ধ হলো মন্দির স্বাভাবিকভাবে, যখন সে দেখলো যে সম্পদশালী হওয়ার স্বপ্ন তার ভঙ্গ হলো, তখন ক্ষুধার্ত প্রতীককে দেখে পুরোহিত একেবারে মুহূর্তকালের মধ্যে মন্দিরের দরজা বন্ধ করে দিল। সে যে ভাবনা থেকে মন্দির খুলেছিল সে ভাবনাটা যখন এস্টাবলিশ হলো না, সেটা যখন আসলে মিথ্যা প্রমাণিত হলো তখন কিন্তু সেটা বন্ধ করে দিয়েছে। পরেরটা দেখো, ভেলা হলো দেখিল এটা, এটা আসলে এক একজন এক এক রকম কথা বলে, সেজন্য তোমার এটা ভালো করে দেখা উচিত। এটার অর্থ হচ্ছে বেঁচে যাওয়া খাবার মোল্লার জন্য স্বস্তি দেয়,
যে খাবারগুলো মসজিদে তার বেঁচে ছিল সেগুলো কিন্তু সে এটা তার জন্য স্বস্তিদায়ক ছিল, কিন্তু যখন ক্ষুধার্ত পথিকের আগমন ঘটল এটা তার জন্য যেন অস্বস্তিজনক। এই একদিকে স্বস্তিজনক খাবার বেঁচে যাওয়া, আর একদিকে এই ক্ষুধার্ত ব্যক্তির আগমন এটা হচ্ছে অস্বস্তি। এই দুটো বিষয়টা তিনি একত্রিত করে একটা আঞ্চলিক ভাষায় কিন্তু বলার চেষ্টা করেছে, ভেলা হলো দেখি লেঠা। এভাবে অন্যান্য কয়েকটা অনুধাবন আছে এখানে, আশা করি তোমরা অন্যান্য অনুধাবনগুলো লক্ষ্য করবা এবং এটা নিজের মতো করে লেখার চেষ্টা করবা। তো আমরা আজকে আমাদের যে কাজ ছিল যে আমরা আমরা যে আশা কবিতায় যে আমরা যেতে চাই সেখানটাতে আমরা এখন চলে যাব। তোমরা জানো যে আসলে আজকের আমাদের যে পাঠের বিষয় ছিল আশা কবিতা, সেকান্দার আবু জাফরের লেখা, ওনার সম্পর্কে দুই একটা কথা আমরা বলবো, তারপরে সরাসরি কবিতায় আমরা চলে যেতে চাই। তোমরা জানো যে আশা কবিতায় তোমরা হয়তো বা পড়ে থাকবা, কারণ এটা বেশি কঠিন কবিতা না, মানুষ কবিতার মতো বা অন্যান্য কবিতার মতো সহজ ভাষায় সহজ সরল ভাষায় লেখা। তো সিকান্দার আবু জাফরের এই কবিতাটা কিন্তু বর্তমানে যুগে মানুষ যে আসলে দিনকে দিন যে আমরা আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি, স্বার্থপর হয়ে যাচ্ছি, নিজের ভালো ছাড়া অন্য কিছুই ভাবতে চায় না, নিজের ভালোর জন্য আমরা যে কোনো কিছুই দেশের স্বার্থও কিন্তু অনেক সময় আমরা জলাঞ্জলি দিতে আজকাল দ্বিধা করছি না, সুতরাং বর্তমান প্রেক্ষাপটে আশা কবিতাটা কিন্তু সেদিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। আমি দু চার লাইন কথা বলবো সিকান্দার আবু জাফর নিয়ে। তোমরা হয়তো বোর্ডে দেখতে পাচ্ছ যে উনি একজন সাংবাদিক, যিনি সাংবাদিক হয়ে কিন্তু কর্মজীবন শুরু করেন। এই সাংবাদিক কবি সিকান্দার আবু জাফর বঙ্গবন্ধু সহায়তা আন্দোলন বেগবান করার জন্য কিন্তু তিনি তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখেন, তোমরা হয়তো জানো অনেকে। তার লেখা আমাদের সংগ্রাম চলবে এই গানটি কিন্তু 71 সালে স্বাধীনতাকামী বাঙালি জাতিকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। তার কবিতা ও গণসঙ্গীত কিন্তু মেহনতি মানুষের মুক্তির প্রেরণা দিয়েছে। আর আজকের কবিতাটা কিন্তু তার এই বৈশিষ্ট্য থেকে একটু ব্যতিক্রম। তিনি কিন্তু মানে একটা নিজের মনের ভাবনা, যে নিজের যে চাওয়াটা সেটা কিন্তু এই কবিতার মধ্যে তুলে ধরতে চেয়েছেন। তো আমরা যেটা করে থাকি সাধারণত যে কবিতার স্তবক অনুসারে আমরা যে বিশ্লেষণ করে থাকি, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম যে 4 লাইন, আমি সেই জগতে হারিয়ে যেতে চাই, তো সেটা কোথায়, যেথায় গভীর নিশীত রাতে জীর্ণ বেড়ার ঘরে নীল ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে। ভাই 4 লাইন আমি এখন আর বেশি সময় নষ্ট করবো না, আমি কি বলতে চেয়েছি সেটা পরবর্তীতে তো লেখা আছে, পরবর্তী কথাগুলো তোমরা দেখতে থাকো। কে কিভাবে সুখী হবে তা নির্ধারিত হয় আসলে মানুষের মনের সুখের উপর। জাগতিক এই পৃথিবী ক্রমশ জটিল হয়ে উঠছে, মানুষ হয়ে পড়ছে আত্মকেন্দ্রিক। মানুষ যে গতানুগতিক ভাবে সুখী হয়, কবি সেভাবে সুখী হওয়ার কথা কিন্তু বলেননি। সুখের চিন্তায় মানুষের রাতে ঘুম হয় না, কিন্তু জাগতিক এই ঐশ্বর্য মানুষকে সুখী করতে পারে না। কবির কাছে সুখ হলো সারাদিন কাজের পরেও বিছানায় গেলে তারা শান্তিতে ঘুমাতে পারে, যে ঘুম তাদেরকে তৃপ্তি এনে দেয়। কবি আসলে এমন সুখের আশায় এরকম এক জগতে হারিয়ে যেতে চান যেখানে ভাঙা বেড়ার ঘরেও মানুষ নির্ভাবনায় ঘুমিয়ে থাকে। অর্থাৎ সহজ করে যদি তুমি বলো তাহলে কবি, আমি একটু তোমাদেরকে এই সম্পর্কে একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে তোমরা জানো যে সুখ কবিতা তোমাদেরকে পড়িয়েছি সম্ভবত ক্লাসিক্সে, ওখানে কিন্তু সুখ অর্জনের কয়েকটা বিষয়ের কথা কিন্তু ওখানে কবি কামিনী রায় প্রাধান্য দিয়েছিলেন। যেমন তোমরা জানো ওখানে সুখ অর্জন হতে পারে এইরকম একটা প্রক্রিয়া ছিল যে অন্যের জন্য যদি তুমি স্বার্থ বিসর্জন দাও তাহলে তুমি সুখ অর্জন করতে পারবা, কিংবা জীবন সংগ্রামে যদি তুমি সফলতা অর্জন করতে পারো তাহলে তুমি সুখ অর্জন করতে পারবা। আর আজকের কবি সুখী হওয়ার প্রক্রিয়ার কথা বলছেন, যে যারা আসলে রাতের বেলা কোনো দুশ্চিন্তা ছাড়াই নির্বিঘ্নে ঘুমিয়ে যায়, সারাদিন হয়তো তারা সামান্য কিছু অর্জন করেছে কিন্তু সেটা নিয়ে যারা সন্তুষ্ট থাকে, নির্ভাবনা যারা ঘুমিয়ে যায়, সেই মানুষগুলোকে উনি সুখী মনে করছেন। যেহেতু তারা সুখী, আজকের কবি বলছেন যেহেতু ওনারা সুখী তাহলে আমি ওনাদের কাছে যেই সুখ অর্জন করতে চাই। এখানে কিন্তু কামিনীরা যে প্রক্রিয়ার মধ্যে আমাদের সুখ অর্জন কথা কথা বলেছিল সেটাও একটা প্রক্রিয়া, কিন্তু আজকের কবি কিন্তু সেই প্রক্রিয়ায় হাঁটেনি। উনি মূলত যারা সুখী মানুষ মনে করছেন তাদের কাছে যে
নিজেকে সুখী করতে চান, এই হচ্ছে পার্থক্য সুখ কবিতার সাথে আশা কবিতার। ডিফারেন্সটা হচ্ছে ঠিক এই জায়গাতে, সুখ কবিতায় সুখী হবার প্রক্রিয়ার কথা বলা হয়েছিল, আর এখানে যারা সুখী মানুষ কবির মতে, উনি মনে করেন যারা সুখী মানুষ কবি কি করতে চাচ্ছেন, তাদের কাছে যে নিজেকে সুখী করতে চাচ্ছেন, এরকম কিছু বক্তব্য কিন্তু এখানে রয়েছে। সুতরাং আমরা পরের স্তবকে দেখো চলে যাব, পরের চার লাইন এখানে, যেথায় লোকে সোনার উপায় পাহাড় জমায় না, তারপরে দেখো কি আছে, বিত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না, যেথায় লোকে তুচ্ছ নিয়ে, আমি আবার বলছি দেখো, যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই, এই পর্যন্ত আমরা এখন বলার চেষ্টা করব। সুতরাং পরের এই আমি কি বলতে চেয়েছি একটু দেখতে থাকো তোমরা, সমাজের বেশিরভাগ মানুষ টাকা পয়সা বা সম্পদের লোভে দিনানিপাত করে, সম্পদ অর্জনের মধ্যে সুখ খোঁজার চেষ্টা করে, বৃত্ত বা এই কি যেটা বলছিলাম আমি, বৃত্ত বা বৈভব অর্জন করে তাদের জীবনের লক্ষ্য। কবি মনে করেন এতে বরং সুখ হারাম হয়ে যায়, জীবন হয় যন্ত্রণাময়, এতে তাদের জীবন দীর্ঘ না হয়ে বিভিন্ন রোগবালায় আক্রান্ত হয়, চরম অশান্তির মধ্যে দিয়ে তারা মৃত্যুবরণ করে। বৃত্ত সুখের দুর্ভাবনা মানুষকে তো সুখ দেয়ই না, বরং তাদের আয়ু আরো কমিয়ে দেয়। অত সমাজে এমন কিছু মানুষ আছে যারা অল্পতে সন্তুষ্ট, বৃত্তের পিছনে অর্থাৎ সম্পদের পিছনে ছোটে না, সোনার উপর পাহাড় গড়ে তোলে না, জীর্ণ ঘরে বাস করে তারা সুখী, ছোট ছোট আনন্দের মধ্যে তারা জীবনের সার্থকতা খুঁজে নেয় বলে কবি এসব সুখী মানুষের মাঝে হারিয়ে যেতে চেয়েছেন। তো এখানকার যে মনোভাবটা, মানে এই চার ছ লাইনের যে মনোভাবটা তোমরা মনে হয় উপলব্ধি করতে পেরেছ। এবার পরের ছ লাইন দেখো, সারাদিনের পরিশ্রমে পায় না যারা খুঁজে একটি দিনের আহার্য সঞ্চয়, আমি আবার বলছি দেখো, সারাদিনের পরিশ্রমে পায় না যারা খুঁজে একটি দিনের আহার্য সঞ্চয়, তবু যাদের মনের কোণে নেই দুরাশা গ্লানি, নেই দীনতা নেই কোনো সংশয়। খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় দেখো না আমরা যেমন সিনেমা দেখি, একটা একটা সিচুয়েশন খুবই আমাদেরকে খুব ভাবিত করে, ঠিক তদ্রূপভাবে প্রত্যেকটা গল্পের প্রত্যেকটা কবিতার খুব ক্রিটিক্যাল বা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা থাকে। আজকে কবিতার কিন্তু সেই গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে এই ছলায়। সুতরাং তোমরা খুবই মনোযোগ দাও এখানটাতে, যে এমন কিছু মানুষ আছে আমাদের সমাজে যারা সারাদিন পরিশ্রম করে, হ্যাঁ, শুধু দিনের আহার সংগ্রহের জন্য, তবু দিন শেষে কিন্তু তারা কি করতে পারে না, তাদের সামান্য চাহিদা কিন্তু পূরণ হয় না, আগামী সঞ্চয় তো দূরের কথা। দিনের যারা একজন রিক্সাওয়ালা একজন ভ্যানওয়ালা, সে তো দিনের সঞ্চয় করতে পারে না, দিনেরটা দিনে জোগাড় করতে পারে না, আগামী সঞ্চয় তো দূরের কথা। এত কিছুর পরেও তাদের মনে কিন্তু কোনো দ্বিধা নেই, সংশয় নেই, নেই কোনো কষ্ট, মানে তারা টেনশন ফ্রি, তারা তাদের মনের মধ্যে কোনো দুশ্চিন্তা নেই, এই যে অল্প উপার্জন করে বা ভবিষ্যতের তাদের সঞ্চয় নেই, তাতেও কিন্তু তাদের কোনো কষ্ট নেই, দ্বিধা নেই, সংশয় নেই, নেই কোনো কষ্ট, এমনকি কোনো দুরাশা বা গ্লানি তাদেরকে কিন্তু গ্রাস করে না। এই ভাবনাটা খুবই জরুরি একজন জীবন একজন মানুষের জীবনে, কোনো দীনতা বা সংশয় তাদের জীবন ক্লিষ্ট নয়, সব কষ্ট তারা হাসি মুখে স্বীকার করে নেয় বলে দিন শেষে কিন্তু তারাই প্রকৃত সুখী মানুষ। অল্পতে দেখো, অল্পতে তারা সুখী হচ্ছে, অনেক পাওয়ার আশা তাদেরকে কিন্তু, আমি একটু বলে রাখি তোমাদেরকে, অনেক পাওয়ার ইচ্ছা তাদেরকে কিন্তু কি করছে না, ভাবনা দুশ্চিন্তাগ্রস্ত করছে না। যেমন আমাদের সমাজে ডাক্তার কি বলছে মনে মনে, যে রোগী আমরা অসুস্থ হই, ডাক্তার বলছে আমরা অসুস্থ হই, ইঞ্জিনিয়ার বলছে যে আমরা যেন যেন তেন ভাবে ঘর তৈরি না করি, ঘর যাতে যদি করি তাহলে সেটা যাতে ভেঙে পড়ে, কিংবা শিক্ষক চাচ্ছে তার আরো ছাত্র হোক, স্কুল চাচ্ছে তার মানে তার স্কুলটা আরো ভালোভাবে চলুক। তো এভাবে দেখা যাচ্ছে পৃথিবীর মানে সর্বস্তরের মানুষ কোনো না কোনোভাবেই তারা দুশ্চিন্তাগ্রস্ত, কিন্তু সমাজে এমন হয়তো কিছু মানুষ আছে যারা তাদের নিজের আহারের সঞ্চয় আহারের দিনের আহারের খরচই তারা জোগাড় করতে পারে না, অথচ দিন শেষে কিন্তু তাদের মধ্যে কোনো গ্লানি নেই, তারা কোনো দুশ্চিন্তা করে না। আর যারা আসলে বেশি অর্থ সম্পদের মালিক, তুমি লক্ষ্য করলে দেখতে পাবা যে এ পর্যন্ত তুমি মনে হয় কাউকে দেখো নাই যে একজন গরিব মানুষ রিক্সাওয়ালা কিংবা ভ্যানওয়ালা বা কুলে মুটি মজুর কুল এ ধরনের মানুষের ডায়াবেটিস আছে বা হাড়ের রোগে তারা মারা গেছে বা হার্ট অ্যাটাক করে মারা গেছে, এমনটা কিন্তু তুমি শোনো নাই, আমিও কিন্তু স্বাভাবিকভাবে শুনি নাই।
তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই ধরনের রোগে যেসব রোগগুলোর সাথে চিন্তা জড়িত এই সব রোগগুলোই কিন্তু যারা সমাজে আমরা যাদেরকে বিত্তশালী বলছি সম্পদশালী বলছি তাদেরই কিন্তু এভাবে মৃত্যু হচ্ছে। এই জন্য কবি বলছেন যারা এতটুকু সম্পদ নেই অথচ তাদের মধ্যে ভাবনা নেই দুশ্চিন্তা নেই সে মানুষের মাঝে তিনি হারিয়ে যেতে চান, তাদের মাঝে হারিয়ে যেয়ে তিনি আসলে সুখ অর্জন করতে চান। কামিনী রায়ের যে প্রক্রিয়া সেটা কিন্তু এখানে এই কবি অনুসরণ করেননি। তো পরের দেখো, পরের আমরা 6 লাইন বলার চেষ্টা করেছি, তোমাদের কাছে বই আছে, আমি বলেছি ফার্স্ট পেপারের দিন অবশ্যই বই রাখবা সাথে। জেতায় মানুষ মানুষেরে বাঁচতে পারে ভালো, তো প্রতিবেশীর আধার ঘরে জ্বালতে পারে আলো, সেই জগতের হাসি কান্নার অন্তরালে ভাই আমি হারিয়ে যেতে চাই। জেতায় মানে একেবারেই সহজ কথা, এতে কিন্তু আমার ওই বক্তব্যটা আসলে লাগতো না, আমি এখানে দাঁড়ালেই কিন্তু 2-10 কথা, তুমিও ইচ্ছা করলে 2-10 কথা কিন্তু এখান থেকে বলে দিতে পারো। জেতায় মানুষ মানুষের বাঁচতে পারে ভালো, প্রতিবেশীর আধার ঘরে, এই আধার মানে বুঝো প্রতিবেশী যে কষ্টে আছে সেই আধারের কথা বলা হচ্ছে। আমি আবার বলছি প্রতিবেশী যে কষ্টে আছে দুঃখে আছে, যেমন সামনে ধরো কুরবানি আসছে, অনেকে আমরা আছি যারা কুরবানি দিব, কিন্তু যারা গরিব তারা তো আসলে কুরবানি দিতে পারবে না, তো এইটাই ধরো মনে করো যে তাদের ঘরটা, ওই অর্থে কবি বলেছেন আধার, তাকে তাদের যে দুঃখ দুর্দশা অবস্থাটাই বলা হচ্ছে এখানে আধার। তো আধার ঘরে যেমন আমরা আলো জ্বালালে সেটা আলোকিত হয়, তেমন তাদের দুঃখ কষ্ট লাঘব করার জন্য যারা আসলে প্রতিবেশী দুঃখ কষ্ট লাঘব করার জন্য যারা নিরন্তর কাজ করে, যারা নিজের স্বার্থ বিসর্জন দেয় প্রতিবেশীর জন্য, কবি বলছেন তারাই আসলে সত্যিকারের সুখী মানুষ, সুতরাং আমি তাদের মাঝে হারিয়ে যেতে চাই। এরকম সহজ কথা, দেখো তবুও একটু দেখে নাও, কিছু মানুষ আছে যারা অন্যের কি করে উপকার বা মঙ্গলের জন্য নিজেদের জীবন পর্যন্ত বিসর্জন দেয়, তো আসলে তারাই পৃথিবী নামক এই গ্রহে মনুষ্যত্বের আলো জ্বালিয়ে রেখেছে। মানুষকে ভালোবাসতে পারার মাঝে যে তৃপ্তি তারা সেটা উপলব্ধি করে বলে অঢেল সম্পদের মালিক না হয়েও প্রতিবেশী সুখে দুঃখে বিপদে পদে তারা কিন্তু সাহায্য করে। কবিতায় মনুষ্যত্বের অধিকার এসব সহজ সরল সাধারণ মানুষের সান্নিধ্য পেতে চাইছেন, হারিয়ে যেতে চাইছেন তাদের মাঝে যাতে তিনি সুখী হতে পারেন, এরকম একটা বিষয় কিন্তু এখানে আছে। পরে দেখো আমরা সরাসরি এখন যেহেতু সময় কমে এসেছে আমরা আজকের এই কবিতার কয়েকটা অনুধাবন প্রশ্ন আসলে আলোচনা করতে চেয়েছি, উত্তর না, আমি সবসময় বলি কিন্তু এটা উত্তর না, এটা কিন্তু আসলে উত্তর, এটা গতানুগতিক শব্দ, আমি বলেছি অনুধাবন প্রশ্ন উত্তর আলোচনা। তো আলোচনার মধ্যে আমার মাথার মধ্যে যেটুকু ভাবনা এসেছে আমি সেটা উপস্থাপন করেছি, তুমি এই কথা দিয়ে কি বোঝো সেটা যদি আসলে যথার্থ হয় সেটা অন্য ভাষায় তুমি প্রকাশ করতে পারো, অন্যভাবে প্রকাশ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো আমি সেই জগতে হারিয়ে যেতে চাই, এটা কবি আসলে কি বোঝাতে চেয়েছেন, কবি প্রকৃত সুখ লাভের জন্য মনুষ্যত্বের অধিকারী মানুষের কান্না হাসির অন্তরালে হারাতে চেয়েছেন। আসলে প্রকৃত যে সুখী মানুষ তাদের, তারা যে মনুষ্যত্বের অধিকারী, সেই মনুষ্যত্বের অধিকারী মানুষগুলোর হাসি কান্নার কাছে তিনি হারিয়ে যেতে চান। সেই জগৎ বলতে আসলে আমি বলতে চেয়েছি মনুষ্যত্বের অধিকারী মানুষের জগৎ, যে জগৎ, যে জগতের মানুষ আসলে প্রকৃত সুখী, সে আসলে সেই জগতে তিনি হারিয়ে যেতে চান। এরপর দেখো, বিত্ত সুখের দুর্ভাবনা আয়ু কমায় না, বলতে কি বোঝানো হচ্ছে, বিত্ত সুখের দুর্ভাবনা, বিত্ত সুখের দুর্ভাবনা মানে সম্পদ সুখ, কবি সেই সব মানুষকে সুখী বলতে চেয়েছেন যারা সম্পদের জন্য দুর্ভাবনা করে আয়ু কমায় না বরং সামান্যতে সন্তুষ্ট থাকে। এই কথাগুলো তুমি এভাবেই তুলে ধরবা যে এই লাইন দ্বারা এই বলা হয়েছে বা এই লাইনটা লিখলাম, এই চরণটা লিখলাম। আমি একটা কথা একটু একটু বলে রাখি তোমাদেরকে, তোমরা আমি সেই জগতে হারিয়ে যেতে চাই বলতে কবি বোঝাতে চেয়েছেন যে হ্যাঁ প্রকৃত সুখ লাভের জন্য মনুষ্যত্বের অধিকারী মানুষের কান্না হাসির অন্তরালে তিনি হারিয়ে যেতে চান, এরকম করে কখনোই লেখার চেষ্টা করবে না। যারা আসলে এ পর্যন্ত এখনো এই এইরকম মনোভাব পোষণ করে আছো, তারা ক্লাস 9-এ উঠে গেছো, এখন বড় হয়ে যাচ্ছে, পরের বছর তো আমাদের বোর্ড পরীক্ষা, সুতরাং অবশ্যই এই ভাবনাটা মনের মধ্যে থেকে ঝেড়ে ফেলো। সৃজনশীল মানে হচ্ছে তুমি মনে করবা সবসময় এটা জিরো ফিগার, যত সংক্ষেপে অত সংক্ষেপে অথচ যথার্থভাবে উপস্থাপন করা যায় সে প্রক্রিয়াটার নাম কিন্তু আসলে সৃজনশীল। সুতরাং তুমি এখানে এই কবিতা লাইন দিয়ে বোঝানো, এই লাইনটা তুলে ধরা, কবি এখানে এই স্মরণে এই বলতে চেয়েছেন, এগুলো শব্দগুলো অবশ্যই তুমি কি করবা এক্সপান্স করবা, এগুলো লিখবা না, তাতে যাতে তোমার লেখাটা সংক্ষেপ হয়, জ্ঞানটা মাত্র এক লাইনের মধ্যে যাতে তুমি লিখে ফেলতে পারো, একটা বাক্যের মধ্যে সর্বোচ্চ তুমি লিখে ফেলতে পারো।
সেজন্য কিন্তু এখানে দেখো এই সব শব্দগুলো কিন্তু আমি অ্যাভয়েড করেছি, যেটা মূল জিস্ট উত্তর আমার কাছে মনে হয়েছে যথার্থ সেটা আমি, তোমার কাছে যেটা যথার্থ ওইটাই তুমি লেখো, কিন্তু প্রশ্ন লিখে টিকে তুমি শুধু শুধু সময় নষ্ট করবে না। তো এরপরে আবার দেখো প্রতিবেশীর আধার ঘরে জানতে পারালো, এটা দিয়ে আমরা শেষ করেছিলাম। তো এখানে দেখো যারা নিজের সুখ বিসর্জন দিয়ে প্রতিবেশীর সুখ দুঃখ লাঘব করে কবির কাছে আসলে তারাই প্রকৃত সুখী মানুষ। যারা নিজের সুখ বিসর্জন দিয়ে প্রতিবেশীর দুঃখ কষ্ট লাঘব করে কবির কাছে আসলে তারাই কে প্রকৃত সুখী মানুষ। তো যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে বাই বলতে বোঝানো হয়েছে, অল্প যে যারা তুষ্ট থাকে কবি তাদেরকে সত্যিকারের সুখী মানুষ বলে কি করেছেন। আবার বলছি দেখো, যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই, অর্থাৎ অল্পতে যারা সন্তুষ্ট থাকে কবি তাদেরকে সত্যিকারের সুখী মানুষ বলে তাদের কাছে সুখ প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন। দারুণ কথা কিন্তু এখানে, যে অল্পতে যারা সন্তুষ্ট থাকে, আমাদের সমাজে কিন্তু এরকম লোকের সংখ্যা এখন খুবই কম, খুবই নগণ্য, এরকম লোকের সংখ্যা কিন্তু খুবই কম যারা আসলে অল্পতে সুখী হতে চায় না। তো এই লোকের সংখ্যাই কিন্তু এখন বেশি কবি বলছেন, কিন্তু যারা অল্পতে সন্তুষ্ট থাকে আমি তারা আসলে সত্যিকারের সুখী মানুষ বলে আমি তাদের কাছে সুখ প্রত্যাশার কথা ব্যক্ত করেছি। তাদের কাছেই তিনি সুখ চেয়েছেন, তাদের কাছে গেলেই তিনি সুখী হবার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। আশা মানে কিন্তু আকাঙ্ক্ষা, কি আকাঙ্ক্ষা তিনি ব্যক্ত করেছেন, কিভাবে সুখী হওয়া যায় সেই আকাঙ্ক্ষা তিনি এই কবিতার মধ্যে ব্যক্ত করেছেন। তো জাগতিক এই পৃথিবী ক্রমশ জটিল হয়ে উঠছে, কেন? কারণ আসলে আমরা সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকছি, আজকাল আমরা খুবই ব্যস্ত হয়ে পড়ছি নিজেকে নিয়ে। তোমরা হয়তো খেয়াল, হয়তো তোমাদের মনে আছে, দেখো মাদার টেরেসা আমরা একটা প্রবন্ধ পড়িয়েছিলাম তোমাদের ক্লাসে, সেখানে দেখো একজন মানুষ নার্স, এটা কিন্তু অনেক বড় পোস্ট না আমাদের সমাজে, কিন্তু একেবারে ছোটখাটো একটা বলা যেতে পারে কর্মচারী। তো এই যে একজন খুবই সমাজের দিক থেকে নগণ্য একজন ব্যক্তি, অথচ মানব সেবার কারণে আজকে কিন্তু তিনি পৃথিবীতে কি চিরস্থায়ী আসন লাভ করেছেন, তিনি নোবেল প্রাইজ পেয়েছেন কিন্তু মানব সেবার জন্যই। তাহলে দেখো এরকম মানুষের সংখ্যা কিন্তু আজকাল কমে যাচ্ছে। আমাদের রাজনীতিবিদদের দিকে তাকাও, তারা তো আসলে তাদের ব্রত হওয়া উচিত ছিল যে আমাদের সেবা করবেন, কিন্তু আমাদের সেবা করার নামে তারা যে কি করে এটা তোমরা বিশেষ বিশেষ কোনো কোনো সুযোগ আসলে কিন্তু তখন তোমরা জানতে পারো, যেমন এই করোনার সুযোগে তোমরা জানতে পেরেছো আমাদের জনপ্রতিনিধিরা কি ধরনের আচরণ তারা করেছে, নিজেদের স্বার্থকে তারা কতটা গুরুত্ব দিয়েছে, মানব সেবাকে তারা কতটা উপেক্ষা করেছে। এরপরে তোমরা এই যে ঢাকা মেডিকেলের একটা স্লাইস পাউরুটির দাম যে 3,000 টাকার এই বিষয়টাও তোমরা জেনেছো। এভাবে দেখা যাচ্ছে মানুষ তাদের আয়ু কম, জীবন দিন দিন কিন্তু তাদের তাদের বয়স কিন্তু, যারা যারা এই ধরনের দুর্নীতিতে জড়িত যাদেরকে দেখলাম মোটামুটি তারা কিন্তু 50-60 এরকম বয়স হয়ে গেছে তাদের, তবু কিন্তু তাদের এতটুকু টনক নড়েনি, তারা কিন্তু এখনও নিঃস্বার্থ হাসিলের জন্যই চেষ্টা করে যাচ্ছে। সুতরাং আমরা এই যে মানুষগুলোর কথা দিন দিন কিন্তু আমাদের মানুষগুলো এরকম স্বার্থপর আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে সে কথাটা এখানে কিন্তু বলার চেষ্টা করেছেন কবি, যে কেন আমরা ক্রমশ জটিল হয়ে যাচ্ছে আমাদের জীবন, কারণ আমরা আসলে আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি। আগেকার মানুষ আমি ছোটবেলায় যাদেরকে দেখেছি তারাও কিন্তু এত বেশি আত্মকেন্দ্রিক ছিল না। তোমার বাবা মা যাদেরকে দেখেছে একটু জিজ্ঞেস করলে দেখতে পাবা যে এখন সব ক্ষেত্রেই কিন্তু আমরা নিজেরটা ছাড়া কোনোভাবে, আরো শহরে কিন্তু এটা আরো বেশি করে প্রলক্ষিত হয় গ্রামের তুলনায়, গ্রামেও এখন চলে গেছে এটা, তবুও তুলনামূলক কিন্তু শহরের মানুষ বেশি আত্মকেন্দ্রিক। এই অবস্থা থেকে আমরা যদি বেরিয়ে না আসতে পারি তাহলে সুখ স্বাচ্ছন্দ্য এগুলো কখনো উপলব্ধি করতে পারবো না, সুখের চেষ্টাই করে যাব কিন্তু কখনো সুখ আমাদের কাছে ধরা দিবে না। ওই সুখী মানুষ নাটকের মতো গত বছর যেটা তোমাদেরকে আমি পড়িয়েছিলাম সেখানে যেমন সুখী মানুষ খুঁজেই পাওয়া যায়নি, তো একটা যখন একটা মানুষ খুঁজে পাওয়া গেল দেখো সেই মানুষটা কিন্তু নিঃস্ব রিক্ত, কিছুই নাই তার, তো কিছুই নেই অথচ তিনি সন্তুষ্ট, এজন্য কিন্তু তিনি সুখী মানুষ। তো আজকেও আমাদের এই এই আজকের পাঠের উদ্দেশ্য আমি কিন্তু এরকম বলে বলে দেবো না প্রতিদিন যে এটা পাঠের উদ্দেশ্য এটা পাঠের উদ্দেশ্য, তোমাদেরকে উপলব্ধি করতে হবে আসলে এই কবিতা পাঠের উদ্দেশ্য কি। তোমরা যখন বড় হবা, যখন তোমরা কর্মজীবনে প্রবেশ করবা, তখন আস্তে আস্তে তোমরা এগুলো উপলব্ধি করতে পারবা এবং নিজেকে আত্মকেন্দ্রিকতা থেকে নিজেকে দূরে রাখবা, অন্যের উপকারে নিজের জীবনের সার্থকতা উপলব্ধি করবা, তাহলে কিন্তু তোমরা প্রকৃত সুখ লাভ করতে পারবা। তো আমরা এই অনুধাবন শেষ করে দিচ্ছি, আজকে একটা বাড়ির কাজ আছে তোমাদের, বাড়ির কাজটা একটু দেখে নাও তোমরা।
এখানে আদম সাহেবের যে গত রাতে ভালোভাবে ঘুমাতে পারেনি, গতানুগতিক একটা উদ্দীপক, তার তিনটি কারখানা আছে দেখছো, অনেক ব্যবসা, তিনটা কারখানা, ব্যবসা মন্দা, শ্রমিকদের মধ্যে অসন্তোষ, ফলে তাদের তার রক্তচাপ বেড়ে গেছে, অবস্থায় সুখ দুঃখ নিয়ে ভাবনা তার সময় নেই। অপরদিকে সলিম মিয়া মধ্যবিত্ত করে সাধারণ চাকুরে, কিন্তু তার পরিমাণ কিন্তু আয় বেশ কম, ভালোভাবে কিন্তু তার চলছে, সুযোগ পেলেই তিনি কিন্তু দুঃখ কষ্ট বা এরকম দুঃখ কষ্টের সময় দেন সবাইকে, অর্থাৎ প্রতিবেশীর দুঃখ কষ্টে তিনি সময় দেন, সবসময় তার মনে কিন্তু একটা প্রশান্তি বজায় থাকে। তো এখানে দেখো, এখানেও কিন্তু কামিনী রায়ের সুখ কবিতাটা তোমরা উপলব্ধি করতে পারো, ওখানে কিন্তু কামিনী রায় কথাটাও বলেছিল, আমি একটু বলে রাখি এই প্রশ্নটা, অনেক সময় তোমরা স্ক্রিনশট দিয়ে ফেলেছ হয়তো এতক্ষণে, তো আমি একটা কথা বলে রাখি যে কামিনী রায় কিন্তু বলেছিল নিজের সুখ বিসর্জন দিয়ে অন্যের, ওই যে পরের উপকারে মরণেও সুখ, অর্থাৎ অন্যের সুখ স্বাচ্ছন্দ্যকে যদি তুমি গুরুত্ব দাও তাহলে তুমি সুখী হতে পারবা। আর আজকের কবি বলছেন যারা এরকম সেই সব সুখী মানুষের কাছে তিনি কিন্তু ফিরে যেতে চেয়েছেন। তো বাড়ির কাজটা এখানে ক নাম্বার দেখো, কোথায় মানুষেরা নির্ভাবনে ঘুমিয়ে থাকে, কবি মানুষের সার্থকতা খুঁজেছেন কোথায়, আশা কবিতার কিভাবে প্রতিনিধিত্ব করছে এটা দেখাবা, আর সলিম মিয়া কিভাবে প্রত্যাশিত ব্যক্তি এই কথাটা, একটু প্রশ্নগুলো অন্যরকম করার চেষ্টা করেছি যাতে করে তুমি গতদিনের বাড়ির কাজের তুলনায় এটা একটু এক্সেপশনাল হয়, একটু ব্যতিক্রম হয়। তো যাই হোক, আমার দৃঢ় বিশ্বাস তোমরা বাড়িতে আছো এবং নিরাপদে আছো, আর খুব বেশি বেশি আমরা অনেক কম পড়া দিচ্ছি, কারণ আমাদের মাথায় ওই যে 300-400 বাচ্চা রয়েছে, অনেকে যারা প্রথম সারির স্টুডেন্ট আছো তারা এর থেকে বেশি বাড়ির কাজ আশা করো, কিন্তু আসলে সবার কথা মনে রেখেই এরকম ছোট পরিসরে বাড়ির কাজ দিচ্ছি, তবে আশা করব সবাই খুব সুন্দর করে এগুলো পড়বা, এবং বাবার যে আমি স্বাক্ষরের কথা বলি, বাবার স্বাক্ষর দিয়ে তারিখ দিয়ে রাখবা প্রতিনিয়ত, এবং আজকের এই বাড়ির কাজটা কিন্তু কালকের মধ্যেই তোমাদেরকে করতে হবে, আর কালকে যে বাড়ির কাজটা দেবো সেটা হয়তো তোমরা একটু দেরি করে ইচ্ছা করলে করতে পারবা। তো সবাই বাড়িতে থাকো, নিরাপদে থাকো, সবাইকে নিরন্তর শুভেচ্ছা, আল্লাহ হাফেজ।